হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ভয়েস এডুকেশন। আজকে আমরা 2019 সালের WB কনস্টেবলের প্রিলির ম্যাথ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখো কোশ্চেনটা কি বলে, যে কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হয়? তাহলে আমি বলি 12% লাভ মানে কি, আমি মাল জিনিসটা আমি 100 টাকায় কিনেছিলাম, দিয়ে বিক্রি করলাম 112 টাকায়, এটাই তো 12% লাভ বুঝায়। তাহলে আমাকে দিয়ে দিয়েছে 112-র ভ্যালু কত টাকায় দিয়ে দিয়েছে, 616 টাকা। কারণ আগে প্রথমে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, কারণ 100 টাকায় আমি কিনেছিলাম, তাহলে আমি 112 টাকায় বিক্রয় করার ভ্যালুটা দিয়ে দিয়েছে 616 টাকা। তাহলে 100 ভ্যালু কত দেবে, 616 বাই 112 গুণিত 100। দেখো আমি এটা 4 দিয়ে কাটছি, তাহলে কি হবে, 8 দিয়ে কাটে একটু সুবিধা হবে, 8 8 কে 8, তাহলে 32, 4 8 32, 7 8 56, এটা ছাপ তাহলে 5 পড়ে থাকে, তাহলে 56 হচ্ছে, 7 8 56, 7 দিয়ে কাটো, 7 11 77, 7 2 গুণি 14, 2 দিয়ে কাটো, 2 1 কে 2, 50 2 গুণি 100, তাহলে কি হবে, 5 11 55, মানে কত, পাশে একটা শূন্য বসে যাবে। 550 টাকায় আমি জিনিসটা কিনেছিলাম, কিন্তু বিক্রি করেছি কত, 462 টাকায়। তাহলে ক্ষতিটা কত হবে, 550 থেকে আমি 462 বাদ দিয়ে দেবো, 8 এখানে 1 এলো, তাহলে 7 হলো, তাহলে এটাও 8, তাহলে আমি কত টাকা ক্ষতি করলাম, 88 টাকা আমার ক্ষতি হলো। তারপরের ম্যাথে চলে যাই, নেক্সট বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। আমি প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকছি, একটা আয়তক্ষেত্র নিলাম, এর কর্ণ, এর কর্ণ বলছে 10, একটি বাহুর দ্বিগুণ, তাহলে নিশ্চয়ই এই বাহুটা তাহলে 5 হবে, এটা 5 হলেই তো, তাহলে এর বাহু এর ডবল হবে 10, তাহলে আমার প্রস্থ যদি 5 হয়ে যায়, এটা একটা ত্রিভুজ ধরে নিলাম, এটা একটা পুরোটা ত্রিভুজ, তাহলে এটা 10, অধিভুজ 10, প্রস্থ 5, তাহলে আমি এটা দৈর্ঘ্যটা বের করতে পারবো কিনা পারবো না, তাহলে দৈর্ঘ্য সূত্রটা কি ছিল, দেখো রুট ওভার প্রস্থ স্কোয়ার মাইনাস, সরি অতিভুজ স্কোয়ার মাইনাস প্রস্থ স্কোয়ার, তাহলে এটা 10 মানে 100 মাইনাস 25, কত 75, কত আসলো আমার দৈর্ঘ্যটা, কত আসলো 75, তাহলে কি হবে, এটা কি বের হলো, এটা তাহলে 5√3, 5√3, 5√3 আমার দৈর্ঘ্য বের হলো, কিন্তু আয়তের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এল ইন্টু বি, তাই তো, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে কি হবে, লেন্থ কত, 5√3 গুণিত প্রস্থ কত, 5, খুব ধীরে ধীরে বুঝাচ্ছে কারণ তোমরা যেন একবারে বুঝে না, সেই জন্য 5 5 25√3, আনসার কত, 25√3 বর্গ সেমি, বুঝতে পেরেছো? তারপর তারপরে কোশ্চেনে চলে যাই, দেখো একটু এটা ই হয়েছে, 7000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়, 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয় তবে বি এর টাকা লগ্নি করেছিল, অপশন গুলো দেওয়া আছে। দেখো এই যে লাভের পরিমাণটা ভাগ হয়, কে কত টাকা দিল এবং কার কত টাকা মানে জিনিসটা ফাটলো বা শেয়ারটা কাজে লাগালো, দেখো প্রথমে এ 7000 টাকা দিয়েছে, হ্যাঁ 7000 টাকা দিয়েছে, বললাম এটা এ, এটা বি, কে দিয়েছে 7000 টাকা, কতদিন খেটেছে, এর কিন্তু 12 মাসই খেটেছে,
কিন্তু বি 7-5 মাস পরে এসেছে, তাহলে এ 12 থেকে 5 বাজলে 7, কত টাকা খেটেছে আমি চেয়েছে, কত টাকা খেটেছে, তাহলে এর লাভের পরিমাণ দিয়ে দিয়েছে কত, কত দিয়ে দিয়েছে, তাহলে এটা আমি একটা গুণ করি 7 বারং 84, তাহলে 84,000 টাকা কাটবে, তার জন্য লাভ কত পেয়েছে 2 ইউনিট, তাহলে নিশ্চয়ই কত দিয়ে গুণ করলে 84 আসে, 42 দিয়ে গুণ করলে 84 আসছে, 42,000 দিয়ে গুণ করলে 84 আসছে, তার ডবল করলে, আর এর কত কত পেয়েছে লাভ হবে 3, তাহলে নিশ্চয় একেও 42 দিয়ে গুণ করতে হবে, একেও 42 দিয়ে গুণ করো, 42,000 দিয়ে গুণ করো, 3 42 সম কত হয়, তাহলে 120 মানে 126, 126,000 টাকা, তাহলে একে যে 7 মাস 126,000 টাকা কত টাকা করে খাটতে হবে, তাহলে 7 দিয়ে আমি ভাগ করে দেব, তাহলে 7 একে 7, 7 8 56, তাহলে কত কত টাকা লগ্নি করতে হবে, ওকে 18,000 টাকা লগ্নি করতে হবে, তাহলেই তো আমার 7 মাস কাটিয়ে 126,000 টাকা পাবো, পাবো কি পাবো না, সেই জন্য 18,000 টাকা তাকে লগ্নি করতে হবে, বিকে কত হাজার টাকা লগ্নি করতে হবে 18,000 টাকা। তারপরে কোশ্চেনে চলে যাই, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত, তাহলে চারটি কি এসপি সেলিং প্রাইস সমান 5 × কস্ট প্রাইস, ক্রয় মূল্যের সমান হবে, তাহলে সিপি বাই এসপি, এসপি বাই সিপি সমান কি হবে 5/4, তাহলে কিনেছিল 4 টাকায়, বিক্রি করেছে 5 টাকায়, লাভ কত হয়েছে 1 টাকা, কত টাকার উপরে লাভ হয়েছে, কিনার উপরে সবসময় হয় কিনা কতটায় কিনলে তার উপরে হয় 4×100, তাহলে কি 4×25 কত হবে 30%, কি আনসার। তারপরে কোশ্চেন চলে যায়, দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়সের তাদের বয়স কত হবে, দেখো বলেছে এদের আমি ধরলাম সন, ধরলাম ফাদার এফ যুক্ত সন, এদের যোগফল কত বলেছে 100 বছর, দিয়ে বলেছে 5 বছর পূর্বে, তাহলে উভয়ে 5 কজন, দুজনা তো ছিল, দুজনা যদি 5-5 করে কমবে, তাহলে 5×10 হবে, তাহলে 90 বছর বয়স হবে, এখন 90 বছর 5 বছর পূর্বে 90 বছর বয়স হবে, এই যোগফলটা 90 বছর বয়স হবে, তখন তাদের বয়স কত ছিল, তাহলে এই যে অনুপাতে ভাগ করেছে, তাহলে 2 আর 1, একজনের যদি 2 হয় একজনের 1 হবে, মানে পিতার যদি 2 হয় পুত্রের 1 হবে, 1 গুণ হবে, তাহলে এটা 3 গুণ, একে যদি 3 দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রত্যেকে পাচ্ছে কত 30 করে পাচ্ছে, তাহলে ফাদারের কত হলো 2 ইউনিট, যেহেতু তাহলে এটা 60 হলো, সনের কত হলো 1 ইউনিট, যেহেতু 30 হলো, তাহলে 60 আর 30 হলো, এটা কি বলেছে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে, এবং বলেছে যে 10 বছর পরে তাদের বয়স কত হবে, তাহলে 5 বছর পরে, ধরো এটা একটা রেখা, এটা বর্তমান, এটা প্রেজেন্ট, তাহলে 5 বছরের 5 বছর পূর্বে ছিল এটা, তাহলে 10 বছর পরে যখন হবে তখন নিশ্চয়ই 5 আর এখানে 10 বছর পরে, তাহলে 5 আর 10, তাহলে 15, টোটাল 15 বছর, প্রত্যেকে বাড়বে কি বাড়বে না, প্রত্যেকে 15 বছর বাড়বে কি বাড়বে না, তাহলে এর সাথে 15 যোগ করো 75, এর সাথে 15 যোগ করো তাহলে কত 45, বয়সটা কত হবে 75 45। তারপরে কোশ্চেন চলে যায় নেক্সট, কত বছরে কোন টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে, তাহলে এখানে কি বলতো দ্বিগুণ কখন টাকা হবে, যখন আসল আর সুদ সমান সমান হবে তখনই তো দ্বিগুণ হবে, হ্যাঁ তাহলে দেখো যখন, তাহলে আমি সুদটা ধরলাম এক্স এবং আসলটা ধরলাম এক্স, তাহলে সুদের হার কত 18,
75 গুণ দিন টাইমটাই তো চেয়েছে কত বছর পর বাই 100 এটা সরল সুদের সূত্র তো দেখে নাও এ এক্স এ এক্স কেটে গেল তাহলে 100 বাই 18.75 সমান টি দেখো এখানে দেখো তাহলে টি সমান কি হবে এখানে কি হবে 100 গুণিতে এই দশমিকের জন্য দশমিককে আমি উড়িয়ে উঠিয়ে দিলে এখানে 100 গুণ হবে আবার তাহলে 18.75 হবে সমান টি হলো তাহলে দেখো একে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5 কুড়ি 100 এখানে 3 পাচ্ছে 15 পাঁচ সাতে 35 পাঁচ পাচ্ছে আবার এখানে 5 দিয়ে কাটলাম 4 পাচ্ছে 4 পাচ্ছে 20 তাহলে পাঁচ সাতে 35 পাঁচ পাচ্ছে দেখো এটাকে কাটবে কে 3 পজিশন 75 আর এটা 4 পজিশন 100 তাহলে আমার কি এলো টি সমান কত এলো 16 বাই এর উত্তর পাবে 3 পাঁচে 15 5 বছর 1/3 1/3 বছর এটাই তো হবে কিন্তু অপশন কিন্তু এখানে 5 বছর 4 মাস দেওয়া আছে আর এখানে কোনো কিছু নেই তাহলে তুমি এখানে ডাইরেক্ট নিয়ে নিতে পারো যে বি আনসার কিন্তু দেখো 1/3 মানে কি 1/3 গুণিত 12 3 4 12 তাহলে 4 মাস হচ্ছে তাহলে এটা পাওয়া গেল তাহলে বুঝতে পারলে তারপরে কোশ্চেন চলো যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত দেখো আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল গুণিত লসাগু গুণিত গসাগু তাহলে কি লসাগুটা কি পাবে আমি লসাগু সমান কি হবে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু 6 দিয়ে কাটো 3 6 18 তাহলে লসও কত বললাম 360 আর দশও কত দেওয়া আছে 6 তাহলে 6 দিয়ে কাটো 6 কে 6 6 6 36 অ্যানসার কত তাহলে লসাগু এবং দশাগু এবং লসাগু অনুপাত হলো 1:60 তারপরে অঙ্ক চলে যায় দেখো স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা ও 8 কিমি পার ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় নেবে তাহলে আমি দেখে নিই যে স্থির জলে নৌকার বেগ কত নৌকার বেগ পেলেই আমি বুঝতে পারি নেবো যে এই 24 কিমি যেতে কতটা সময় লাগবে তাহলে আমি তোমাকে ধরে নিলাম নৌকার বেগ আমি তোমাকে শর্টকাট করে বলে দিচ্ছি যে ধরো এস নৌকার বেগ ধরলাম নৌকা শর্টকাট লিখছে নৌকা যুক্ত স্থির জলের স্রোতের বেগ তো আমি স্রোত লিখছি শুধু স্রোত সমান কি হবে তাহলে 12 দেখো একটা যখন আমি ডাউনে যাব তো নিশ্চয়ই নৌকা প্লাস স্রোত দুটোকে যোগ করলেই তো আমি ডাউনের স্রোত পেয়ে যাব আবার যখন আপে যাব অর্থাৎ আপ স্ট্রিমে যাবো তখন প্রতিকূলে যাবো তো নিশ্চয়ই নৌকা নৌকা যেই দিকে যাবে তো তার বিপরীত দিকে যাবে মানে মাইনাস হবে হবে কি হবে না সমান 8 অনেকেই তোমাকে দেখবা বলে দিচ্ছি কি ব্যাপার তাহলে নৌকার বেগ আমি তার পেয়ে যাবো তাহলে সরু সরু কেটে গেলো তাহলে 2 নৌকা সমান কি হবে 20 তাহলে নৌকার বেগ সমান কত হবে 10 নৌকার বেগ আমার 10 তাহলে 24 কিমি যেতে আমার কত সময় লাগবে যদি 1 ঘন্টায় আমি 10 কিমি যাই 10 কিমি যাই তাহলে 24 কিমি যেতে আমার নিশ্চয়ই 2.5 ঘন্টা টাইম লাগবে কারণ 24 বাই 10 2.5 এটা পাওয়া গেল অনেকে বলবে যে আর শর্টকাট করা যায় সেক্ষেত্রে বলবে যে নৌকা যখন করবে তখন দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে আবার যখন বলবে স্রোত যখন পাবে তখন দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে আমি সেটাও বলছি যে হয় কিন্তু অনেক ক্ষেত্রে পরীক্ষা দিয়ে গন্ডগোল পেকে যায় অনেক সময় তুমি বুঝতে পারো না কোনটা যোগ করবো না বিয়োগ করবো তখন কনফিউজে পড়ে যাওয়ার জন্য সেই জন্য আমি মূল সূত্রটা দিয়ে আমি তোমাকে করালাম তারপরে অঙ্কে চলে যাই দেখো
এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি 9 কিমি ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? দেখো এগুলো আমরা অ্যালিগেশনে করে নেব, মানে কি এই যে দেখো তিনি পদব্রজে পায়ে হেঁটে 4 কিমি বেগে যাচ্ছেন আর কি সাইকেলে 9 কিমি বেগে, কিন্তু ওভারঅল তিনি কত বেগে গেছেন? 61 কিলোমিটার বাই ঘন্টা দিলেই তো আমি পেয়ে যাবো। অ্যালিগেশন করো, এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে 9 - 61/9, এখান থেকে বিয়োগ করো 61/9 - 4, তাহলে কি হবে? 9 লসাগু আসবে, 81 মাইনাস 61, তাহলে কি হবে এটা? 20/9 এলো, এদিকটা 9 লসাগু, 61 - 4 = 36, কতটা আসবে? 25/9 হলো, A9 A9 কেটে গেল, 4 5 = 20, 5 5 = 25, বুঝতে পারা গেছে? তাহলে আমাদের কি পেলাম? 4 / 5, এটা কি পেলাম? এটা আমরা পেলাম কি ঘন্টা, টাইমটা পেলাম, এটা অ্যালিগেশন করে আমরা কি পেলাম? টাইমটা পেলাম। তাহলে কি বলেছে? তিনি পদব্রজে কত কিমি, 4 ঘন্টা 4 কিলোমিটার বেগে গিয়েছে, 9 ঘন্টা তিনি গিয়েছেন, 4 ঘন্টা, 4 ঘন্টা তিনি কত কিলোমিটার বেগে, 4 কিলোমিটার বেগে গিয়েছেন, তাহলে কতটা যাবে? 16 কিমি, 16 কিমি যাবে কি যাবে না? এ আনসার। তারপরে প্রশ্নে চলে যাই, দেখো একটি আয়তকার আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে আমি এখানে তোমাকে একটা একে দেখাচ্ছি, তুমি না আঁকলে তুমি বুঝতে পারবে না। এটা একটা ধরো বাগান, আয়তকার বাগান দিয়ে বলেছে তার চারিপাশে 10 মিটার করে রাস্তা আছে। এই যে আমার দূরত্ব এইখান থেকে এইটা দূরত্ব আমার কি 10 মিটার, ঠিক আছে, আর আমার বলে দিয়েছে এইটা হচ্ছে 100 মিটার আর এইটা বলে দিয়েছে 80 মিটার, বুঝতে পেরেছো? তাহলে আমার এই রাস্তার ক্ষেত্রফল দিয়েছে, আমি যদি দেখো তোমরা করতে পারো এদিকটা বাড়িয়ে নিয়ে পুরোটার ক্ষেত্রফল বের করে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে চলে আসবে, কিন্তু তার থেকে আমি শর্ট করার চেষ্টা করছি। দেখো এদিকে একটু বাড়িয়ে নিলাম, এদিকে বাড়িয়ে নিলাম, তাহলে আমার এই দিকটা কি হলো? 120 হয়ে গেল, 120 হলো কি হলো না, আর এই দিকটা তো আমার 10ই আছে, তাহলে এই দিকটা আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে যদি 10 গুণ করি তাহলে 1200 পেলাম, পেলাম কি পেলাম? কিন্তু এটা হবে না, 1200 শুধু হলো না, কি বলতো কি করে 120 হলো তো? এদিকে 10 এইদিকে 10, তাহলে 10 10 20 আর 120, গণিত এটা পোস্ত, ধরো গণিত পোস্ত তো ক্ষেত্রফল হয়ে যায়, মিনি মিনি ভাবে ছোট ছোট ভাবে ভাগ করে নিলে আমাদের সুবিধা হয়। তাহলে 1200 হলো, 1200 একদিকে গেলো, তাহলে এই দিকে আছে, তাহলে 2400, টোটাল কত পেলাম আমি? 2400 পেলাম, আমার এইটা আর এইটা মিলিয়ে আমি যে 2400 পেলাম, 2400 পাওয়া গেলো, কিন্তু আমার এইটুকু বাকি আছে আর এইটুকু বাকি আছে, এইটুকু তার কি হবে? 80, কতটা আছে? 80, 80 গুণিত কতটা? 10, এই দিকটা তো 80 আর এই দিকটা 10, তাহলে এর ক্ষেত্রফল কি গুণিত পোস্ত 10 হবে, তাহলে 800 পাওয়া গেলাম, আমি 800 পেলাম, কিন্তু আমার এই দিকে 800 পেলাম, এই দিকে 800, তাহলে কত হবে? 1600, তাহলে দেখলে কত সহজ হয়ে গেলাম, তাহলে এটা কি হবে? 0 0 শূন্য শূন্য, এখানে কি হবে? শূন্য, এখানে 4, কত হলো? 4000, অ্যান্সার কত হলো? 4000, বুঝতে পারলো ডি অ্যান্সার। তারপরে চলে যাই, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটা কত? যখনই তুমি গড় দেখে নেবে না, গড়টাকে সবসময় মিডিল করে নেবে, গড় আমার 20 মিডিল হয়ে গেল,
মিডিল সং গেল 7টা, তাহলে আমি এইদিকে 3টা হবে, এইদিকে 3টা, 3টা মানে কি আমার ডাইরেক্ট আমি লিখছি 3টা মানে কি এইদিকে হবে কত 19 18 17 এদিকে 3টা হবে 21 22 23 তাহলে মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পেলাম ছাত্র মিডিলে যে একটা থাকবে তাহলে বাম দিকে 3টা ডান দিকে 3টা তাহলে বুঝে বুঝতে পারা গেল তাহলে আমার বলেছে বৃহত্তম সংখ্যা কত তাহলে 23 ইজিলি ভাই আমি বের করে নিলাম আনসার এ 23 তারপরে কোশ্চেন চলে যায় দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8 সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত আমি সংখ্যাটি ধরলাম দুই অঙ্কে তাহলে 10 x প্লাস এটা আমার দুই অঙ্কের সংখ্যা এবার বলছে অঙ্কদ্বয় অঙ্ক মানে কি x আর y এটা অঙ্ক তাহলে আমার x প্লাস y সমান হচ্ছে 8 আরেকবার বলেছে যে সংখ্যাটি থেকে 18 বাদ দিলে তাহলে আমি বলি সংখ্যাটি আমার এটা সংখ্যা 7 থেকে 18 বাদ দিলাম তাহলে বলেছে সংখ্যা দুটি অঙ্কগুলি স্থান পরিবর্তন করে 10 y হবে আমি বলেছি এটা অঙ্ক তাহলে y 10 y প্লাস x তাহলে আমি যদি এইটা x টা এইদিকে নিয়ে আসি তাহলে 9 x y টা এইদিকে আসলে মাইনাস 9 y এইটা ওইদিকে নিয়ে গেলে 18 হয়ে যাবে তো 9 যদি কমন নিয়ে নিই তাহলে 9 x মাইনাস y সমান 18 x মাইনাস y সমান কত 18 বাই 9 সমান 2 তাহলে আমার x মাইনাস y সমান কত পেলাম 2 আমার x প্লাস y সমান ছিল কত 8 আর x মাইনাস y সমান কত পেলাম 2 তাহলে আমার y y কেটে দাও 2x সমান কত পেলাম 10 x সমান কত পেলাম 5 আর x টা 5 পেলাম তাহলে y টা কত হবে 3 তাহলে x টা যদি 5 পাই তাহলে এই ইকুয়েশনটা বসাও এই ইকুয়েশনটা বসাও তাহলে 10 গুণিত 5 প্লাস y সমান 3 50 প্লাস 3 খুব স্টেপ একটাও স্কিপ করছি না আমি প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি তোমাদের জন্যই তোমরা যেন বুঝতে পারো দেখো তারপরে কোশ্চেন চলে যায় বলেছে এখানে কি বলেছে নেক্সট যদি এ এর 90% সমান বি এর 30% এবং বি এ বি সমান এ এর 2x% হয় তবে x এর মান কত আমাকে বলেছে এ এর 90% সমান বি এর 30% 90% মানে 100 হবে 30% মানে 100 নিচে নামবে এ 100 এ 100 কেটে গেল যখন তোমরা অঙ্ক করবে না বুঝে নেবে বুঝতে পেরে যাবে যখন তোমরা শিখে নেবে 100 100 লিখবে না ডাইরেক্ট তোমরা করতে শিখে যাবে তাহলে এই শূন্য শূন্য কেটে গেল কিনে কে 3 3 3 কে নয় তাহলে 3a সমান আমি b পেলাম আর একবার কন্ডিশন বলে যে b সমান 2x% বুঝতে হয়েছে তাহলে আমার b এর মান কত আমি এখানে b এর মান এইখান থেকে আমি বসিয়ে দিই b এর মান কত পেয়েছি 3a সমান 2x বাই 100 ইনটু a এই উভয় পক্ষের a কেটে গেল তাহলে আমার কি হলো 300 কি এলোটা 300 এই 100 টা এখানে গুণ 300 বাই 2 সমান x তাহলে x সমান কত হলো 150 এটা আমার অ্যানসার d তারপরে কোশ্চেন চলে যায় কোন ত্রিভুজের তিনটি কোণের তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি 2x মাইনাস 7 ডিগ্রি এবং 4x মাইনাস 11 ডিগ্রি হলে x এর মান কত আমরা ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত জানি 180 ডিগ্রি তাহলে এই তিনটিকে যোগ করলে আমি 180 ডিগ্রি সমান করে দিতে পারি তো 3x যুক্ত 2x মাইনাস 7 ডিগ্রি যুক্ত 4x মাইনাস 11 ডিগ্রি সমানই তো আমার 180 বলতে পারি কি পারি না তাহলে 3x 2x প্লাস 4x তাহলে কত 3 5 আর 5 আর 9 তাহলে 9x মাইনাস 11 তাহলে 18 ডিগ্রি সমান 180
নাইন এক্স সমান কি হবে 198, কারণ এই 18টা ওইদিকে গেলে যোগ হয়ে যায় 198, এক্স সমান কি হবে 198 বাই 9 দিয়ে 9 দুগুণে 18, 16 9 দুগুণে 18 ডিগ্রি, 22 ডিগ্রি অ্যানসার। তারপরে কোশ্চেন চলে যায়, বলে দেখো একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি ঘন্টায় বেগে যান এবং 30 কিমি ঘন্টা বেগে ফিরে আসেন, আরোহীর গড় বেগ কত? এ সূত্র আমরা সবাই জানি, 2xy বাই এক্স প্লাস ওয়াই, গড় বেগের সূত্র। টু গণিত 20 গণিত 30 বাই 20 প্লাস 30 যোগ করলে 50 হবে, এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে দেখো কত হচ্ছে, তাহলে কাটছে না 4, 3×60 60, 120 বাই 5, কিন্তু 5 কেটে যাবে, 4×5 20, 4×2 8, 4×2 8, 3×8 24, তাহলে অ্যান্সার ডি, বুঝতে পারা গেছে। তারপরে চলে যাই, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো আমার সংখ্যাটা কি বলো তো, একটা এক্স একটা 2x, আমার বলো তো গসাগু মানে কি, যেটা মিলবে তিনটার মধ্যে সেটা, তাহলে আমার এক্স সমান এখানে ভ্যালু দিয়ে দিয়েছে তো 12, তাহলে বৃহত্তম সংখ্যা এটা, 3×36, আনসার সি। তারপরে প্রশ্ন চলে যায়, প্লিজ সাবস্ক্রাইব ওয়াইস এডুকেশন, থ্যাংকস ফর ওয়াচিং।